হ্যালো, লাইভে আছেন? 7টার সময় আসবো বলেছিলাম আজকে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি আজকে আজকে আমি বলেইছিলাম গতকালকে ভিডিওতে যে আমি আজকে কিছু ছবি শাড়ি মানে আপনাদের সামনে দেখাবো। তাহলে আমি লাইভটা শুরু করে দিচ্ছি। শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ কমেন্ট করে দেবেন। আজকের ফার্স্ট শাড়ি যেটা আমি দেখাবো সেটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্কের ওপরে হ্যান্ড পেইন্ট, মুর্শিদাবাদ পিওর সিল্কের ওপরে হ্যান্ড পেইন্ট। যারা বেঙ্গলের বাইরে থেকে আছেন তাদের জন্য বলি, দিস ইজ আ পিওর বেঙ্গল হ্যান্ডলুম সিল্ক, মিডিয়াম রেঞ্জ সিল্ক, মিডিয়াম প্রাইস রেঞ্জ। এটাতে পুরো কলমকারি হ্যান্ড পেইন্ট করা হয়েছে। এইটা হচ্ছে শাড়ির হাফ পোর্শনটা, আমি পুরো শাড়িটাই দেখাবো ধীরে ধীরে। এই যে এটা পুরো হ্যান্ড পেইন্ট করা হয়েছে, এইটা হচ্ছে আপনার হাফ পোর্শনটা পুরো পেইন্টিং। আশা করি বোঝাতে পারছি। এইটা হচ্ছে আঁচলটা, দিস ইজ পাল্লু। বেসিক্যালি এই শাড়িটা হচ্ছে হাফ অ্যান্ড হাফ কনসেপ্টের। আমি গায়ে ফেলে দেখাচ্ছি শাড়িটা। এই দেখুন, এখানে আপনার ময়ূরটা পড়বে, পাল্লুটা একটু একটু এদিকে আনলে, এটা আপনার আঁচলটা, পাল্লুটা, পাল্লুতে পুরো পিকক ফিগার করা আছে। দিস ইজ পিওরলি হ্যান্ড পেইন্টেড মুর্শিদাবাদ সিল্ক, মিডিয়াম রেঞ্জ সিল্ক। এবারে শাড়ির বাকি পোর্শনটা দেখাচ্ছি, এটা তো ঘুরে চলে যাবে পেছন দিকে। শাড়ির বাকি পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের এই পোর্শনটা আসছে এই ইয়েলোর ওপরে এবং পার বরাবর পেন্টিংটা গেছে। দিস ইজ দ্য কনসেপ্ট, দিস ইজ দ্য কনসেপ্ট। এই পোর্শনটা ইয়েলোর ওপর আছে, পুরো ব্রড বর্ডার করে কলমকারি হ্যান্ড পেইন্ট করা হয়েছে, আর হাফ পোর্শনে তো সলিড হ্যান্ড পেইন্ট করা হয়েছে। এই দেখুন, ঠিক আছে, এই ময়ূরটাই আর এই কলমকারির এই কলকার ডিজাইনটাই গেছে পুরো শাড়ি বরাবর। এতটা হাফ শাড়িটা পুরো এটা করা, আর আপনার ব্লাউজ পিসটা আপনাদের হচ্ছে এইখানে রয়েছে ইনার পার্টে। এইখানে ব্লাউজ পিসে তো অত চওড়া বর্ডার হয় না, ব্লাউজ পিসের জন্য স্লিভস এর জন্য সরু করে আপনাদের এখানে পেন্টিং করে দেওয়া রয়েছে। এটা আপনারা ব্লাউজে স্লিভস এ বসাতে পারেন, পিঠে বসাতে পারেন, যে যেভাবে ব্লাউজের ডিজাইন করবে। কেউ আবার কন্ট্রাস্ট ব্লাউজ যদি পরেনও, সাপোজ ওই ইয়েলো ব্লাউজটার সাথে যদি নাও পরে অন্য ব্লাউজের সাথেও পরে, সো ইউ ক্যান কাট দিস পোর্শন, এই পোর্শনটাকে কাট করে আপনারা সেখানে বসাতেও পারবেন। এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের সিল্ক, এর প্রাইসটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এর প্রাইসটা হচ্ছে 3900, 3900। কারোর যদি এটা পছন্দ হয়, ভালো লাগে, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি পাঠিয়ে দেবেন, তাহলে শাড়িটা বুঝতে সুবিধে হবে। আমি আবারও একবার ধরছি, সো দ্যাট কারোর যদি স্ক্রিনশট নেওয়ার থাকে তাহলে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। 3900 হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছেই আছে, 8777-640-493 আর 9163435418। এটা হচ্ছে আজকে মুর্শিদাবাদ সিল্ক হ্যান্ড পেইন্টেড নাম্বার 1। এইবারে যেটা দেখাবো এটাও হ্যান্ড পেইন্ট, মুর্শিদাবাদ সিল্ক, মিডিয়াম রেঞ্জ। কারণ আমরা একটু হায়ার রেঞ্জের সিল্ক নিয়ে ইউজুয়ালি কাজ করি, কিন্তু এবারে কিছু
মিডিয়াম রেঞ্জ নিয়ে কাজ হয়েছে। এই শাড়িটাও হাফ অ্যান্ড হাফ, এটা একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং। সি এইটা নিচের দিকে পড়বে, আর এইটা পড়বে বুকের কাছে, এইটা বুকের কাছে পড়বে, অ্যান্ড দিস ইজ দ্য পাল্লু। অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করা হয়েছে এটাতে, এই শাড়িটা এইভাবে আসছে। শাড়িটার কুচিটা হচ্ছে একটা খুব সুন্দর রেড কালারের ওপরে, পিওরলি বিভিন্ন শেপে বিভিন্ন ডিজাইন করে এটা করা হয়েছে অ্যাবস্ট্রাক্ট পেন্টিংটা। এটাও মিডিয়াম রেঞ্জ সিল্ক, এটা আমি আপনাদেরকে একটু গায়ে ফেলে ঠিক করে দেখাচ্ছি। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এতদিন শুধু স্টিল পিকচার দিতাম, এখন যখন লাইভ শো করছি কাইন্ডলি আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন। শেয়ার এই জন্যই করতে বলছি, তার কারণ যাতে আরো অনেকে দেখার, আপনাদের চেনা পরিচিতর মধ্যেও যাতে দেখার সুযোগটা পান। আচ্ছা, এইটা পড়বে আপনার কুচিটা, কুচিটা ঠিক এইভাবে পড়বে, এই যে দেখুন পেন্টিংটা, এটা হচ্ছে কুচিটা। আর হাফ পোর্শনটা তো আমার গায়েই রয়েছে, বুঝতেই পারছেন, এটা আঁচলটা, এই যে কুচিটা। বোঝাতে পারছি শাড়ি? এইটা হচ্ছে আপনাদের ব্লাউজ পিসটা, রেড এর ওপরে ব্লাউজ পিস রয়েছে উইথ দিস পেন্টিং বর্ডার। আপনারা এই ব্লাউজটা ইউজ করতে পারেন রেডের সাথে, আর আপনারা কন্ট্রাস্টেও চলে যেতে পারেন। এটা হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে রাখা রয়েছে, মিডিয়াম কোয়ালিটি মুর্শিদাবাদ সিল্কে বানানো। এটার প্রাইস হচ্ছে 3800। আমি একটু কমেন্টটা দেখে নি, কারোর যদি কিছু প্রশ্ন থাকে। রেড অ্যান্ড হোয়াইট, হাই পূর্ণিমা দাস, রেড অ্যান্ড হোয়াইটটা হচ্ছে 3800। এর আগে যেটা কলমকারি দেখালাম সেটা হচ্ছে 3900, কলমকারি হ্যান্ড পেন্টটা 3900, রেড অ্যান্ড হোয়াইটের যেটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ে দেখালাম সেটা 3800। আপনারা উইদাউট এনি হেজিটেশন স্ক্রিনশট আমার কাছে পাঠাতে পারেন, আমি প্রাইস বলে দেব। এটাও হ্যান্ড পেন্টে করা, মিডিয়াম রেঞ্জ মুর্শিদাবাদ সিল্ক। এই দেখুন, এখানে একটা বিউটিফুল বডিটা কিন্তু মিল্ক হোয়াইট, বডি মিল্ক হোয়াইট, বোথ সাইডে বর্ডার, আর ভেতরে এই বড় বড় ফুলগুলো করা হয়েছে। এইটা হচ্ছে আপনাদের আঁচলটা, এইটা একটা খুব সুন্দর কম্বিনেশনটা এসেছে কালারটা সিল্কে হওয়ার পরে। এটা আপনার ফিরোজি ব্লু অ্যান্ড পার্পল দিয়ে অল্টারনেটিভ করে এক একটা ফুল আঁকা হয়েছে, পেন্ট করা হয়েছে। শাড়িটা যখন গায়ে ফেলবো শাড়িটা এরকম দাঁড়াচ্ছে, এইটা হচ্ছে আপনাদের আঁচলটা। এটা পুরো শাড়িটাই এরকম, এটাতে তাও আমি একবার পরে দেখিয়ে দিচ্ছি। পুরো শাড়িটাই সেম গেছে। একটা জিনিস একটু লক্ষ্য করবেন এই শাড়িটাতে, এই শাড়িটার আঁচলে, আঁচলটা যেখানে এন্ড হয়েছে এই এন্ডিং পোর্শনে একটা মিক্সড শেডের ব্ল্যাক বর্ডারে গিয়ে আঁচলটা এন্ড হয়েছে, আঁচলটা কিন্তু এই ফুলে গিয়েই শেষ হয়ে যায়নি। এটা এখানে এই ব্ল্যাক বর্ডারটার অর্থ আছে, একটা মিনিং আছে, সেটা হচ্ছে যে এই ব্ল্যাক কালারটা এইটাকে দিয়েই কিন্তু বানানো হয়েছে এই শাড়ির ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এই যে এটাকে কিন্তু ঠিক ব্ল্যাক বলা যাবে না, এটা দুরকম কালারের মিক্সচারে এই কালারটা এসেছে। যখন শাড়ি ভাঁজ করা অবস্থায় দেখবেন তখন ব্ল্যাক মনে হবে, কিন্তু এই শেডটা এসেছে এর সাথে আপনার এই স্লিভসের জন্য এই এটাকে করে দেওয়া হয়েছে।
ঠিক আছে। কারোর পছন্দ হলে জিনিসটা প্লিজ স্ক্রিনশট দিয়ে বা কোনো কোয়েরি থাকলে এই নিন। এইটার প্রাইস হচ্ছে আপনার 3800, 3800, পার্পল অ্যান্ড ফিরোজি ব্লু দিয়ে করা হয়েছে শাড়িটা। আমি একটু দেখে নিই কে কে আছে। হোয়াইট শাড়িটার দাম কত চন্দনা চ্যাটার্জি? হোয়াইট শাড়িটার দাম হচ্ছে আপনার 3800, ঠিক আছে। চলুন আমি দাম বলতে বলতে এগোচ্ছি, তাও কোনো প্রশ্ন থাকলে আপনারা করে রাখুন, আমি ভিডিও এন্ডে গিয়ে আমি রিপ্লাই করব। হাই সঞ্জিনী, হাউ আর ইউ? পৌলমী আছে, পৌলমী চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, চন্দনা চ্যাটার্জি। আচ্ছা, এই শাড়িটারও দাম 3800, 3800। এটা একটা অদ্ভুত সুন্দর কালার এসছে হ্যান্ড পেইন্টের মধ্যে, ভালো করে দেখুন, আগেই গায়ে ফেলছি না, আঁচলটা দেখুন আগে। বেশ দুটো তিনটে কালারের মিক্সচারে কিন্তু এটা এসছে এবং আঁচলে এই বড় ফুলটা পড়বে, ঠিক আছে। এটা হচ্ছে আঁচল, এই দেখুন একটা অদ্ভুত সুন্দর ব্লু কালার এসেছে, আর এই পোর্শনটা চলে যাচ্ছে আপনাদের আঁচলে। এই শাড়িটার কুঁচিটা পুরো কুঁচি বরাবর কিন্তু এর পেন্টিং এর কাজটা হয়েছে, পুরো শাড়িটার নিচের দিকে এই যে দেখুন কুঁচি বরাবর কাজ হয়েছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, এই যে কুঁচি বরাবর কাজ হয়েছে, এইটা হচ্ছে আঁচল, আর এই বুকের কাছেও কাজ থাকবে আপনাদের। এটা একটা অদ্ভুত সুন্দর ব্লু কালার এসেছে। ইউজুয়ালি এই কালার গুলো দেখুন, আমাদের তো এগুলো হ্যান্ডমেড শাড়ি, এই সব কালার গুলো আমরা হয়তো অনেক সময় এমন দেখা যায় যে আমরা একরকম প্ল্যান করি, কিন্তু দুটো তিনটে কালারের মিক্সচারে গিয়ে শাড়িটার ফাইনাল এফেক্টটা অন্যরকম এসে দাঁড়ায়। ব্লাউজ পিসটাও এই সুন্দর ব্লুতেই রাখা রয়েছে, তবে এই দেখুন ব্লাউজ পিসের স্লিভস এর জন্য কিন্তু এই পেন্টিংটা করে দেওয়া আছে। এই শাড়িটার দাম, এটাও মিডিয়াম রেঞ্জের মুর্শিদাবাদ সিল্ক হ্যান্ড পেন্ট, এই শাড়িটার দামও হচ্ছে আপনার 3800। এটা হচ্ছে আজকে 4 নম্বর শাড়ি। এইবারে আমি একটা দেখাবো, এটাও কিন্তু অ্যাবস্ট্র্যাক্ট পেন্টিং এবং এর মধ্যে মাল্টি কালারের ইউজিং হয়েছে, মানে শাড়িটা এফেক্টটা কিরকম এসছে আমি দেখাচ্ছি। এই শাড়িটা কিন্তু হাফ অ্যান্ড হাফ, দেখুন পুরোপুরি অ্যাবস্ট্র্যাক্ট পেন্টিং, পুরোপুরি অ্যাবস্ট্র্যাক্ট পেন্টিং, এর উপরে কোনো বাটিক ওয়ার্ক হয়নি, সেই জন্য এই শাড়িগুলোর রেঞ্জ হচ্ছে আপনার, এটার দাম কত? 3800। মাল্টি কালার ইউজিং হয়েছে, এইটা হচ্ছে আপনার অ্যাবস্ট্র্যাক্ট পেন্টিং হয়েছে, অ্যান্ড এইটা হচ্ছে আপনার আঁচল। এই কালারটা একটা অদ্ভুত সুন্দর কালার এসছে, এই কালারটাই কিন্তু ঘুরে আপনার যাবে হচ্ছে কুঁচিতে। এই অবধি শাড়িটা হাফ, তারপর থেকে কুঁচিটা শুরু হচ্ছে এবং কুঁচির পার বরাবর পেন্টিংটা গেছে। এরও ব্লাউজ পিসটা বেস কালারের ওপর রাখা হয়েছে, কিন্তু দেখুন ব্লাউজ কি দিয়ে পরবেন সেটা আপনাদের বিষয়, হ্যাঁ, কিন্তু ব্লাউজ পিস গুলো সবই, এগুলো মেনলি বেস কালার এই শাড়িটা রাখা হয়েছে হোয়াইটটা বাদ দিয়ে, কিন্তু ব্লাউজ পিসের কিন্তু সবকটাতে এই পেন্টিংটা করা রয়েছে।
দিস ইজ দা শাড়ি। এই শাড়িটার দামও আপনার 3800। কলকাতার বাইরে ডেলিভারি হয় আমাদের, অল ইন্ডিয়া ফ্রি সিওডি আছে। পেমেন্ট গেটওয়ে সম্পর্কে আমি একটু বলে নিই, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। ফার্স্ট হচ্ছে পেমেন্ট টার্মস, পেমেন্টে আপনি ডাইরেক্ট অনলাইন ট্রান্সফার করতে পারেন, ওয়েবসাইটে তো পেমেন্ট গেটওয়ে সব কটা লাগানো আছে, প্লাস পার্সোনালি যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেসব বুকিংগুলো আসে, আপনার অনলাইন ট্রান্সফার, নেট ব্যাঙ্কিং, অল ইন্ডিয়া ফ্রি সিওডি, ফ্রি শিপিং উইদিন ইন্ডিয়া, আচ্ছা গুগল পে, পেটিএম, আর যদি কার্ডে কেউ পেমেন্ট করতে চান, ডেবিট বা ক্রেডিট কার্ডে, তাহলে তাকে ওয়েবসাইট থেকে পারচেজ করতে হবে। আপনারা যদি শাড়ি খুঁজে না পান, আপনারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন, বা আমাদের নাম্বার যারা হ্যান্ডেল করে তাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে শাড়ির পার্টিকুলার লিঙ্ক পাঠিয়ে দেব, সো দ্যাট আপনি ডিরেক্টলি ওখান থেকে পারচেজ করে আপনি সেইভাবে যদি কার্ডে পেমেন্ট করতে চান। আর ইভেন যারা ইন্ডিয়ার বাইরে রয়েছেন তাদের জন্য উই আর ভেরি সরি, আমরা শিপিং চার্জ আমাদের নিতেই হচ্ছে, ইন্ডিয়ার বাইরে যারা রয়েছেন তাদের, কিন্তু তারা চাইলে তারা ডিরেক্টলি থ্রু পেপ্যাল পেমেন্ট করতে পারবেন। পেপ্যালে পেমেন্ট করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, প্লিজ ডিরেক্টলি টক টু মি। হ্যাঁ, তাহলে পরে কি হবে, আমি পেপ্যালের ইউজার আইডি পাসওয়ার্ড, ইউজার আইডিটা দিয়ে দেবো, সো দ্যাট ইউ ক্যান ট্রান্সফার ইউর কারেন্সি ফ্রম আউটসাইড ইন্ডিয়া, কিন্তু উইদিন ইন্ডিয়া ফ্রি শিপিং, ফ্রি সিওডি অল ওভার ইন্ডিয়া, ফলে শিপিং নিয়ে কোনো চিন্তা করবেন না। ডেলিভারির আগে যেদিনকে আমরা বলবো যে আমরা অমুক দিন ডেসপ্যাচ করব, সেই দিনেই ডেসপ্যাচ হবে এবং আপনারা আমাদের থেকে ট্র্যাকিং আইডি নিয়ে নিতে পারবেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। শুধু আপনাদের একটু কোঅপারেশন দরকার, আর অ্যাট দ্য সেম টাইম আমাদের ভিডিওগুলোকে একটু কাইন্ডলি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায়, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে সব জায়গায় তো পৌঁছতে পারছি না, সেজন্য একটু মানে অসুবিধা হচ্ছে আর কি, প্রচুর মানুষের কাছে পৌঁছতে পারলাম না। আচ্ছা এইটা দেখুন, এবারে আমি যেটা ধরছি দ্যাট ইজ প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক, বেঙ্গল হ্যান্ডলুম সিল্ক, প্রিমিয়াম কোয়ালিটি। এখানে কিন্তু দামের মধ্যে হিউজ ডিফারেন্স, বিকজ এবারে আমি বাটিক ধরছি, নট অনলি বাটিক, এই এক একটা শাড়ির কালার কম্বিনেশন, প্রত্যেকটা শাড়িতে কিন্তু দু রকম তিন রকমের কালার মিক্সচারে কিন্তু এক একটা করে কালার এসেছে, এই জন্যই আমার কিন্তু লাইভে আসা। আগে পেন্টিং পোর্শনটা দেখে নিন যার ওপরে বাটিকের কাজটা হয়েছে। এই ওপরের দিকটা শুধু সরু, এই হোয়াইট হোয়াইটটা রাখা হয়েছে, এটা দূর থেকে দেখলে যেটা ব্ল্যাক মনে হচ্ছে, দিস ইজ নট পিওর জেট ব্ল্যাক, এই ব্ল্যাকের সাথে কিন্তু অন্য কালারের মিক্সিং আছে, একটু কফি কফি শেড আসতে পারে লাইটের এফেক্টে, কিন্তু একটু ব্ল্যাকের সাথে কফি একটা টিঞ্চ রয়েছে। আচ্ছা এই শাড়িটার এইটা হচ্ছে আঁচল, দিস ইজ ভেরি এক্সক্লুসিভ পিস, প্রিমিয়াম কোয়ালিটি, বেঙ্গল হ্যান্ডলুম সিল্কের ওপরে বাটিক করা। এই শাড়ির ডিজাইন পুরোটা একইভাবে গেছে, ফলে আলাদা করে দেখানোর, এইটা হচ্ছে পুরো পাড় বরাবর ডিজাইন গেছে, কালারটা আশা করি বুঝতে পাচ্ছেন। কখনো কোনো শাড়ি কিনতে গিয়ে বা শাড়ি সিলেকশন করতে গিয়ে যদি কোনো রকম কনফিউশন হয় আমাদেরকে জানাবেন, আমরা ভিডিও করে পাঠিয়ে দেব, যদি কেউ স্ক্রিনশট নিতে চান নিয়ে রাখতে পারেন। শাড়িটা পুরোপুরি এইভাবে গেছে, এটা আপনার পুরো কুচিতে, খুব স্মার্ট এবং খুব এলিগেন্ট শাড়ি এবং খুব হাই কোয়ালিটি সিল্কের ওপরে বানানো। একটা জিনিস জানবেন, সিল্ক যত ভালো কোয়ালিটির হবে, হ্যাঁ দামের তফাৎটা কিন্তু এমনি এমনি হয় না। আমি একটু আগে পর্যন্ত দেখিয়েছিলাম 3800-3900 রেঞ্জ, এবারে কিন্তু আমি যেটাতে হাত দিচ্ছি এগুলো কিন্তু সমস্ত হায়ার রেঞ্জের শাড়ি, এই কালারের এফেক্ট কিন্তু ম্যাক্সিমাম সময় ডিপেন্ড করে আপনার সিল্কের কোয়ালিটির ওপরে। আর এর ব্লাউজ পিসটা রাখা হয়েছে পুরোপুরি ক্র্যাকে, এখানেই হচ্ছে আসল ওয়্যাক্সের খেলাটা, মোমের খেলাটা কিন্তু মেজরিটি কাজ করছে আপনার ক্র্যাকের ওপরে।
এইটা ব্লাউজ পিসে রাখা হয়েছে, শাড়িটা এই দেখুন, এটা আপনার পেন্টিং এর উপর দিয়ে বাটিক গেছে, এটা হচ্ছে শাড়িটা। শাড়িটা প্রাইসটা আমি বলে দিচ্ছি, আমার পক্ষে এত প্রাইস মনে রাখা সম্ভব না ভাই। আচ্ছা, এই শাড়িটার দাম হচ্ছে আপনার 4300, 4300, ঠিক আছে? ভালো লাগলে জানাবেন। এবার আমি চলে যাচ্ছি পরের শাড়িতে, সেটাও আমি বাটিক দেখাবো, এবং একটি অদ্ভুত সুন্দর কালারের আমি বাটিক দেখাবো। ওই যে আমি বললাম যে এই শাড়িগুলো যখন আমরা বানানো শুরু করি তখন একরকম প্ল্যান করি, কিন্তু শাড়িগুলো বানানোর পরে তার বিভিন্ন রকম কালারের মিক্সচারে শাড়ির যে সুন্দর একটা অদ্ভুত কালার আসে, যার জন্য অনেক শাড়ি আছে যে শাড়ির কিন্তু কোনো রিপিট অর্ডার নেওয়া যায় না, কারণ সেম কালার আনা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় যেগুলো বিভিন্ন কালারের মিক্সচারে আসছে। এবার এই কালারটা দেখুন, সি দা কালার, এই কালারটাকে আপনারা কিন্তু কোনোভাবেই এটাকে গ্রিনের কোনো শেডের মধ্যে কিন্তু আপনারা ফেলতে পারবেন না। এটা একটা অদ্ভুত সুন্দর গ্রিন। আমি একটু দেখে নিচ্ছি কে আছেন। ওকে, নন্দিতা দি, হাই। এই কালারটা দেখুন, এইটা হচ্ছে আপনার বাটিকের কাজটা হয়েছে, দেখুন এটা আঁচল, দিস ইজ দ্য পল্লু। এবং এটার বডিটা দেখুন, এবারে অল ওভার বাটিক, অল ওভার বাটিক, এটা পুরো শাড়িতে পেন্টিং করে তার উপরে বাটিক ওয়ার্ক হয়েছে। এই গ্রিন কালারটা কিন্তু সেকেন্ড পিস বানানো রিয়েলি টাফ ব্যাপার, কারণ তখন হয় একটু বেশি ডার্ক হয়ে যাবে আর না হলে একটু হালকাও হয়ে যেতে পারে, বা একটা অন্য অদ্ভুত কালারে গ্রিনও আসতে পারে। এই দেখুন পুরো শাড়িটা, ব্লাউজ পিসটা অ্যাজ ইউজুয়াল ক্র্যাকের ওপরে রাখা হয়েছে, আপনারা চাইলে অন্য কোনো কালার দিয়েও ব্লাউজটা পরতে পারেন, আর এটা এই ব্লাউজটা অন্য শাড়ির সাথেও পরতে পারেন। এটা এটা ইচ্ছে করেই ক্র্যাকের ওপরে রাখা হয়েছে, কারণ এই মোমের কাজটা যদি এটাকে অপোজিট কালার কন্ট্রাস্টে যদি চলে যাওয়া যেত, কালোর ওপরে এটা করা যেত না। এই গ্রিনটার কি নাম হওয়া উচিত আপনারা আমাকে জানিয়ে দেবেন। এই শাড়িটার দাম হচ্ছে আপনার 4500, 4500। স্ক্রিনশট নিয়ে রাখবেন পরে, কিন্তু যেহেতু আমরা শাড়ির আমাদের অত এত হিউজ শাড়ি যে অত নাম্বারিং করা অত কিছু করতে পারি না, শাড়ির বেস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবেন, ছবি হোয়াটসঅ্যাপ করে দেবেন অ্যাকর্ডিংলি যা যা করার। আর আমি তো আগেই বলে দিয়েছি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে, ফ্রি শিপিং, ফ্রি সিওডি, ফলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এটার দাম হচ্ছে 4500, অল ওভার হ্যান্ড বাটিক অন ব্যাংক বেঙ্গল হ্যান্ডলুম প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক এগুলো। এইবারে একটু বাটিকেই একটু ট্র্যাডিশনাল শাড়ি একটু দেখাবো, এটাকে আপনারা জেড ব্ল্যাকই বলতে পারেন, এইটাকে বলে অ্যাকচুয়ালি চালচিত্র বাটিক, ভেরি ট্র্যাডিশনাল ওয়ার্ক। একটু পুজো পুজো অকেশন অকেশন ব্যাপার আছে, চালচিত্র বাটিক, ঠিক যেন মনে হচ্ছে কালোর ওপরে পুরো আলপনা দেওয়া হয়েছে। এটার বেস কালারটা ব্ল্যাকে এসেছে,
পুরোপুরি ব্ল্যাকে, এইটা আপনার আঁচলটা, আর শাড়িটার ভেতরে যেটা হচ্ছে আপনার পাড় বরাবর এই চালচিত্র বাটিকের কাজটা গেছে। খুব সিম্পল টাইপের শাড়ি, কিন্তু খুব ট্র্যাডিশনাল কাজ দিয়ে করা, মানে খুব গর্জিয়াস টাইপের শাড়ি এটা। চাইলে আপনারা এগুলো পার্টি শাড়িতেও পরতে পারবেন। এটা খুব প্রিমিয়াম কোয়ালিটি সিল্কের ওপরই বানানো হয়েছে চালচিত্র বাটি। আচ্ছা, এর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই। এর ব্লাউজ পিসটা তো পুরো আলপনা, এই দেখুন, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। ঠিক আমরা যেরকম পিটুলি দিই সেই কনসেপ্টে কিন্তু শাড়িটা। এটা ব্লাউজ পিস, আর এই কালারটা আরেকটা কাজটা আর একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। খুব গর্জিয়াস শাড়ি, কিন্তু ট্র্যাডিশনাল লুক, বাট ভেরি গর্জিয়াস। আপনারা ওই ব্লাউজ ইউজ না করে, যারা যারা একটু স্লিভলেস পরা পছন্দ করেন, এর সাথে ব্ল্যাক স্লিভলেস দিয়ে পরলেও কিন্তু খুব ভালো লাগবে, মানে খুব দামি জায়গাতেও পরে যেতে পারবেন শাড়িটা। ঠিক আছে, এবার আমি এর প্রাইসটা বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে 4400, 4400। আপনাদেরকে আমি আজকে ইচ্ছে করেই কিন্তু দুটো আলাদা আলাদা কোয়ালিটি সিল্ক দেখাচ্ছি, সো দ্যাট ইউ ক্যান, মানে আপনারা নিজেরাই যাতে আইডেন্টিফাই করতে পারেন যে প্রাইস রেঞ্জ কেন প্রায় মানে অনেক, মানে দুটো দুটো আলাদা রেঞ্জ। কিন্তু নট অনলি ফর ওয়ার্ক, সিল্কের কোয়ালিটির জন্য কিন্তু দামের এদিক ওদিক চেঞ্জ হচ্ছে। এবার যেটা দেখাবো সেটা তো ভীষণই এক্সক্লুসিভ শাড়ি। এই বাটিকটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান বাটিক। সত্যি কথা বলতে কি, এই শাড়িটা যদি ধরে দেখাতে পারতাম আপনাদেরকে, এইসব কিন্তু কম দামি সিল্কের ওপর হয় না। এই শাড়িটা যদি কেউ আমাকে বলেন যে ওই 3500-3800 রেঞ্জে বানিয়ে দিতে, এটা জীবনেও তৈরি হবে না, এই শাড়ির সেই এফেক্টই আসবে না। এই শাড়িটা খুব ভালো করে দেখুন অনেকক্ষণ ধরে, কারণ এই শাড়িটাতে হিউজ কাজ হয়েছে। এইটা হচ্ছে আঁচল, দেখুন ফুল ক্র্যাকের ওপরে আঁচল হয়েছে, দেখতে পাচ্ছেন? এটা আঁচলটা, এইবার দেখুন শাড়িটা কি সাংঘাতিক এবং কি অসম্ভব কাজ হয়েছে শাড়িটাতে। এইখানে ছোট ছোট স্পট গুলো দেখুন কিভাবে কালারের এফেক্ট আনা হয়েছে। তলার দিকটা পুরোটা এরকম চওড়া থোকা 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 ফুল গেছে। খুবই এক্সক্লুসিভ, কোনো সেকেন্ড পিস নেই। বানাতে বললে এক্স্যাক্ট আসবে কি না কথা দিতে পারছি না বানানোর ক্ষেত্রে। এইটা হচ্ছে শাড়ির বডি, এইটা হচ্ছে আঁচল, পুরো শাড়িটাই একই কনসেপ্টে গেছে, এই দেখুন একই ভাবে পুরো শাড়িটা গেছে, হিউজ ওয়ার্ক। আর এই ব্লাউজ পিসটা দেখুন, এর ব্লাউজ পিসটা পুরোটাই এর ওপর রাখা হয়েছে, এই জিনিসটার ওপরে। প্রচুর মোমের কাজ আছে শাড়িতে, শুধু একে একে ছেড়ে দেওয়া হয়নি শাড়িটাকে। প্লাস এত কালারের এটার মধ্যে গর্জিয়াস ব্যাপারটা এসেছে, সেটা হচ্ছে বিভিন্ন কালারের মিক্সচার এবং তার উপর যে মোমের যে কাজটা হয়েছে। ঠিক আছে, এগুলোকে বলে ইন্দোনেশিয়ান বাটি। পরে আরেকদিন আমি সময় করে বোঝাবো যে ইন্ডিয়ান বাটিক আর ইন্দোনেশিয়ান বাটিকের মধ্যে ডিফারেন্সটা কোথায়। এই শাড়িটার প্রাইস হচ্ছে আপনার 5200। ইন্দোনেশিয়ান বাটিক, কারোর যদি কোনো এটা নিয়ে কোনো কোয়ারি আমার কাছে করেন, এই যে শাড়িটা আপনারা তুলে নিতে পারেন ছবিটা।
5,200 টাকা দাম, প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক, নাম্বার 1, নাম্বার 2 ইন্দোনেশিয়ান ব্যাটিক, নাম্বার 3 এর উপর হিউজ ওয়ার্ক হয়েছে, সেই জন্যই কিন্তু শাড়িটা মানে খুবই এক্সক্লুসিভ শাড়ি এবং যথেষ্ট এক্সপেন্সিভ শাড়ি বটে এটা। আবার একটু দেখে নি কে কে আছে। সবাই আছে, রেশমা, সুস্মিতা ব্যানার্জি। সুস্মিতা দি হাই, কালকে আমি মিস করে গেছি তোমায়। আচ্ছা এইবার এটা দেখুন, এই শাড়িগুলো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ওয়ালা শাড়ি। এগুলো এই দেখুন, এর পেন্টিংটা দেখুন, আমি পরে আঁচলটা কাছ থেকে আরেকবার দেখিয়ে দেব। এই সমস্ত রং কিন্তু কোনো একটা কালারের কম্বিনেশনে কিন্তু এভাবে আসে না, এর মধ্যে প্রচুর। এই দেখুন আঁচলটা, এটা হচ্ছে আঁচলের পেন্টিংটা। হ্যাঁ, আর এর যে কালারটা এই দেখুন, এখানে গ্রিন, ব্লু, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কিন্তু মিক্সচারে এই সুন্দর মিষ্টি কালারটা এসেছে। আর পুরো শাড়িটা হচ্ছে এই জিনিস, অল ওভার বাটিক। কালকে আমাকে রীতা ব্যানার্জি বলে একজন লিখেছিলেন একটু বাটিক দেখানোর জন্য, আমি ওই জন্য বাটিকেই আজকে রয়েছি। শুধু কটা হ্যান্ড পেন্ট দেখিয়ে নিয়েছি শুরুতে, পরে ভিডিওটা এখানে রাখা থাকবে, আপনারা দেখবেন। এই দেখুন পুরো শাড়িটা, এই শাড়িটার কাজটা দেখাচ্ছে। এই দেখুন ব্লাউজ পিসটা কি অসম্ভব সুন্দর কালার এসছে, আঁচলের সাথে ম্যাচ করে ব্লাউজ পিস হয়েছে। খুব এক্সক্লুসিভ শাড়ি এগুলো এবং খুব রিচ লুকের শাড়ি, নিজেরাই ডিফারেন্স বুঝতে পারবেন। এই শাড়িটার ভেতরে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে এইটা, দেখুন কতগুলো কালার এর মধ্যে, ব্লু, গ্রিন, ইয়েলো, কিছু বাদ যায়নি, পুরো শাড়িটাতে বাটিক করা হয়েছে। ব্লাউজ পিসটা আঁচলের সাথে ম্যাচ করে বানানো হয়েছে। আর শাড়িটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, দামটা কোথায়, এটা হচ্ছে 5300, 5300। ঠিক আছে, তাহলে এগোচ্ছি আগে, অন্য শাড়িতে যাচ্ছি। এবার যেটা দেখাবো সেটাও খুব এক্সক্লুসিভ এবং খুব রিচ শাড়ি। এটা তো একদমই পুরোপুরি ইন্দোনেশিয়ান বাটিক, পুরো শাড়িতে অসম্ভব কাজ, পুরো মোমের কাজে ভর্তি এই শাড়ি। এতে যে কত রকমের কালার ইউজ হয়েছে এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট বাটিক। এই যে হচ্ছে আঁচলটা, বোঝাতে পারছি, দেখুন শাড়িটা, এটার দাম 5400, 5400, ইন্দোনেশিয়ান ওয়ার্ক, পুরো শাড়িটা একইভাবে গেছে। সরি, ধরে যে উল্টো, এইটা হচ্ছে আপনার আঁচল। এইটা আঁচল, দিস ইজ দ্য পাল্লু। ঠিক আছে, আর আরেকটা এন্ড যেটা দেখালাম সেটা হচ্ছে ব্লাউজ পিসটা। এটা গোটা শাড়িটা যখন এনকোয়ারি করবেন, জিজ্ঞাসাই করবেন যে ইন্দোনেশিয়ান বাটিক, আর স্ক্রিনশট তুলে এটা ব্লাউজ পিসটা।
ঠিক আছে, ও প্রিমিয়াম কোয়ালিটি সিল্কের ওপরে বলেই দামগুলো এগুলো অনেকটা বেশি, আর তারপরে প্রচুর কাজ আছে। আচ্ছা এরপরে আমি একটা দেখাবো, সেটা সেটা আমি অবশ্য আগেও বানিয়েছি, অতীতেও এই শাড়ি কেউ না কেউ সল্ট লেক ফেয়ারে আমার স্টল থেকে কিনেছেন, এই শাড়িটা আবার বানানো হয়েছে। এই শাড়িটাতে গোটা গোটা শাড়িটাই বাটিকের শাড়ি, ওই আবার একই কথা বলতে হয় আমাকে, খুব প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের ওপরে। হ্যাঁ এইটা আপনাদের আঁচলটা, ঠিক আছে আঁচলটা, এটা না পার্পল না ব্লু কোনোটাই ঠিক করে বলা যাবে না, কারণ দুদিন দু রকম কালারের এফেক্ট এসেছে। এই শাড়িটার সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এই শাড়িটা গোটা শাড়িটা পাড় বরাবর টিউলিপের কাজ হয়েছে, পুরো টিউলিপ, আর বাকিটা হচ্ছে আপনার ক্র্যাক। সবচেয়ে সুইট ব্যাপার হচ্ছে এই শাড়িটার ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা এইভাবে ব্লুয়ের ওপরে করা হয়েছে, এই দেখুন ব্লাউজ পিসটা। টিউলিপ ডিজাইনে অল ওভার বাটিক ওয়ার্ক, প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এর প্রাইসটা হচ্ছে 4600। আচ্ছা এরপরে আমি আর একটা শাড়ি দেখি, আজকে লাইভ আমি কমপ্লিট করে দেব। হ্যাঁ তার কারণ হচ্ছে আমি আবারও আসব সামনের মঙ্গলবার দিন, 5th জানুয়ারি রাত্রির 8টায় আসব, যেহেতু উইক ডে অনেকের নাহলে অসুবিধা হবে, টিউজডেতে 5th জানুয়ারি রাত্রির 8টায় আসব অন্য কিছু শাড়ি নিয়ে। সি দ্য বাটিক ওয়ার্ক অ্যান্ড দ্য পেন্টিং, এই শাড়িটাতে পুরো আমাদের শহর কলকাতা আঁকা। পায়ের কাজ দিয়ে দিয়ে যাবে, খুব ডিসেন্ট কালার এবং খুব এক্সক্লুসিভ শাড়ি। রিপিট অর্ডারে কালার ম্যাচ না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি, এই পোর্শনটা চলে যাচ্ছে আপনাদের আঁচলে। এইটা পুরো, এইটা হচ্ছে পাড় বরাবর এই জিনিসটা যাবে, এই আঁকাটা পুরো, আর এইটা হচ্ছে আঁচলটা ব্লু এর মধ্যে, খুব সফট ব্লু এর মধ্যে একটু ছোট্ট রেডের ছোঁয়া রয়েছে শাড়িটা, তাতে আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু আমরা যারা চোখের সামনে দেখছি খুব সুন্দর রেডটা দেওয়াতে একটা অন্য এফেক্ট এসেছে। আর এর ব্লাউজ পিসটা ক্র্যাকে রাখা হয়েছে, প্রাইস হচ্ছে এটার 5200। এটা ক্র্যাকের ওপরে ব্লু দিয়ে, হোয়াইটের উপরে ব্লু দিয়ে ক্র্যাক করা হয়েছে। ব্লাউজ পিস আপনাদের ওপরে, আপনারা কি দিয়ে পরবেন না পরবেন, আমাদের কাজ হচ্ছে জিনিসটা যতটা সম্ভব ম্যাচিং করে বানিয়ে আপনাদের কাছে পাঠানো, ঠিক আছে 5200। আজকে তাহলে আমি এই পর্যন্তই রাখবো, আগামী মঙ্গলবার দিন রাত্রির 8টায় 5th জানুয়ারি আবার দেখা হবে। কেউ কিছু লিখছেন মনে হচ্ছে, ব্রিং দেম অন ক্যামেরা, ইয়েস অফকোর্স গার্গি, ভালো আছো তো? শর্মিলা সাধুখা, হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। টিউজডে রাত্রির 8টায় দেখা হবে, 5th জান,
যতটা পারছি শাড়ি বোঝানোর চেষ্টা করছি। স্ক্রিনশট নিন, আমার দুটো নাম্বারেই আমি অ্যাভেলেবল আছি। প্লিজ কোনো কোনো ক্ল্যারিফিকেশন লাগলে বলবেন, এই শাড়ি খুলে আবার ভিডিও করে পাঠানো যাবে, কোনো অসুবিধা নেই তাতে। অল ইন্ডিয়া ফ্রি সিওডি আছে, ফ্রি শিপিং আছে। যারা বিদেশ থেকে যোগাযোগ করবেন তাদের জন্য ওয়েবসাইটে পেপ্যালও অ্যাটাচ করা রয়েছে, তাও আমাদের ইমেল আইডি এবং আমার দুটো মোবাইল নাম্বারই সব জায়গায় দেওয়া রয়েছে, ফেসবুক পেজে রয়েছে, ওয়েবসাইটে রয়েছে, amitilottoma.com-এ। ফলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আমার এন্ড থেকে যতটা সম্ভব, এবং এতদিন ধরে আমি চেষ্টা করে এসেছি, আশা করি এখানে এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশ আমার সাথে কিন্তু আমাদের এই amitilottoma.com-এর সাথে দীর্ঘদিন ধরে রয়েছেন, বিভিন্ন এক্সিবিশনে তারা এসেছেন। আজকে প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা কোথাও যেতে পারছি না, পার্সোনালি কাউকে মিট করতে পারছি না, সেই জন্যই লাইভে আসা। আরেকটা রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছে কাইন্ডলি আমাদের এই ভিডিওগুলো, এটা তো লাইভে ভিডিও থেকেই যাবে পেজে, এগুলোকে কাইন্ডলি আপনারা একটু শেয়ার করবেন, যাতে অন্য লোকেও, একটু আপনাদের পরিচিত লোকেও কিন্তু দেখার সুযোগ পায়। ঠিক আছে, তাহলে আমি আজকে এখানে এন্ড করছি, ভিডিওটা পরে দেখে নেবেন। এটা হলো ব্রিং দেম অন ক্যামেরা, মানে আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না নীলাঞ্জন কি বলতে চাইছেন, আমি ঠিক বুঝতে পারছি না, শাড়ি কি দেখা যাচ্ছে না? প্লিজ একটু কমেন্ট করলে একটু ভালো হয়। গার্গী, নীলাঞ্জন, আমি তাও শাড়িগুলো তুলে রাখার সময় আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল লাস্ট শাড়ি আজকে, এর আগের শাড়িটা ছিল টিউলিপের ওপরে, এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির সিল্কে অল ওভার বাটিক টিউলিপের ওপরে, দাম অলরেডি আমি বলে দিয়েছি। এটা এটা পাল্লু ব্লাউজ পিস, তার আগেরটা ছিল এইটা পুরোপুরি ইন্দোনেশিয়ান বাটিকে, এটা হচ্ছে তার আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিস। তার আগের শাড়িটা হচ্ছে অল ওভার বাটিক উইথ মাল্টি কালার্ড অফ এফেক্ট, এখানে পেন্টিং এ। আর এইটা হচ্ছে আঁচলটা, এটা ছিল তার আগের শাড়িটা, এটা আঁচলটা। কারোর যদি ভিডিও লাগে বলবেন, ভিডিও আবার করে দেওয়া যাবে। এইটা ছিল তারও আগেরটা ইন্দোনেশিয়ান বাটিকে, খুব সফট সিল্ক, এটা পুরো অল ওভার কাজ। এইটা দেখিয়েছিলাম ব্ল্যাক এর উপরে ট্র্যাডিশনাল কাজ। ব্রিং দেম অন ক্যামেরা কথাটার মানেটা একটু বোধহয় আমাকে লিখলে ভালো হতো, প্রবলেমটা কোথায় হচ্ছে বুঝতে পারতাম। নাকি আরো দেখতে চাই? কোনটা আরো দেখাবো, আবার আসছি মঙ্গলবার দিন অন্য শাড়ি নিয়ে। এইটা ছিল, ঠিক আছে, এটা হচ্ছে, এটা গেল। আচ্ছা, তার আগে এই গ্রিনটা ছিল। যারা দেরিতে ঢুকছেন তারা কাইন্ডলি এর ভিডিওটা একটু দেখে নেবেন, উইথ প্রাইস সব কিছু মেনশন করে দেওয়া আছে। এটাও অল ওভার বাটিক, আর তার আগের যে বাটিকটা দেখিয়েছিলাম এটা ব্ল্যাকের সাথে কফি কালারে মিক্সিং এ বানানো। এইটা হচ্ছে তার
আঁচলটা, এই বাটিকগুলো আজকে আমি দেখিয়েছি, আর বাদ বাকি যেগুলো দিয়ে শুরু করেছিলাম কাইন্ডলি ভিডিওর শুরুতে গিয়ে একটু দেখে নেবেন। এগুলো ছিল সিল্ক হ্যান্ড পেইন্টের ওপরে, এগুলোর রেঞ্জ একটু কম কম্পারেটিভলি, 3800-3900 রেঞ্জের। এটাও সিল্ক হ্যান্ড পেইন্টের ওপরে ছিল। এই হচ্ছে তার আঁচল, ঠিক আছে। আরো দুটো তিনটে শাড়ি ছিল, একটু কাইন্ডলি ভিডিওটা দেখে নেবেন, সব প্রাইস বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি আজকে আসছি, আবার মঙ্গলবার দিন 5th January রাত্রির 8টায় দেখা হবে, অন্য শাড়ি নিয়ে আসবো। হ্যাঁ, কি হয়েছে বলুন। অপূর্ব, থ্যাংক ইউ। নীলাঞ্জন লিখেছে, এভাবে আমি কোনোদিনই বোঝাতে পারতাম না, বাট নীলাঞ্জন ইউ আর আ টিচার, রাইট? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে পরে আবার মঙ্গলবার দিন দেখা হবে রাত্রির 8টায়। সবাই একটু রেডি থাকবেন, যারা যারা চাকরি করেন বা অফিসের কাজে, মানে বাড়ি থেকে বসে কাজ করছেন, একটু চেষ্টা করবেন আর ভিডিওটা কাইন্ডলি শেয়ার করবেন, ঠিক আছে। আমি তাহলে আজকে রাখছি, নমস্কার। 5th January আবার আসছি, বাই।